বই বোমা পাঠানো হয়েছিল ডিএইচ কিংসফোর্ডকে 1908 সালে, ও আলিপুর ষড়যন্ত্র মামলা যেটা নিয়ে বিশাল ইয়ে হয়েছিল ঋষি অরবিন্দ। হেমচন্দ্র দাস, এই যে কিংসফোর্ড, পরেশ মল্লিক, রাজপুত, এই যে বইটা, সেই বইটা যাবে তো বলছিল। বাথরুম ছিল, না বাথরুম তো না শোয়ার জায়গা। বাবারে, অরিজিনাল লোক মনে হচ্ছে না গো। ওখানে না চুল কাটছে, কাঁচের আওয়াজ পাওয়া যাচ্ছে। বাইরে এত ভেঙে পড়লে চলে, দেশ মায়ের এখনো অনেক কাজ বাকি। আমাদের যে পারতেই হবে। Thank you.
রুটটা না? সাবমেরিন করে না কে পপ গুড হব তোমার সে অন্তরে। সেদিন দুপুরে খেতে গিয়েছিলাম অফিস পাড়ায়, অফিস পাড়ায় চিত্তদা সুরুচিতে। সেখানে গিয়েই অর্ডার দিয়ে দেওয়া হলো চিকেন ভর্তা, মটন কষা, সাথে ছিল চিকেন স্টু, আর চিকেন স্টুর সাথে খাওয়ার জন্য ছিল পাউরুটি টোস্ট। চিকেন ভর্তা আর মটন কষার সাথে খাওয়ার জন্য রুমালি রুটি। অফিস পাড়ার এই ব্যস্ত গলি সেই দিন মঙ্গলবারও ছিল প্রচণ্ড ব্যস্ত। খাওয়া দাওয়া শেষে আমরা বেরিয়ে পড়লাম আবার আমাদের পরের গন্তব্যের দিকে। আমাদের পরের গন্তব্য হলো গড়ের মাঠ। হাবিজাবি উদ্দেশ্য নিয়ে, কিন্তু তার নোবেল প্রাইজ এখনো আমার অহংকারের প্রথম পঙ্ক্তি। আমি রাজধানীর পথ থেকে 1911 খসে পড়লাম, কিন্তু 2 বছর পরেই আমার মাথায় এমন মুকুট উঠল যার ঝলমলানি থামার নয়।